দেখিছো অবৈধ মাংস সরবরাহ করে আটক হয়েছে সুকুর আলী হততে দেখিবলৈ পোৱা যায় সরসালে হাই সুকুর আলী কেবার হাতে লুতে আরক্ষে ধরিছে গুলকগঞ্জৰ বেলগুৰিত আটক করা হয়েছে সুকুর আলী কে মুহূর্তত ডিওয়াই 365 ডিজিটেলৰ দৰ্শকলকে ব্রেকিং নিউজ আমি জনাই আছো অবৈধ মাংস সরবরাহ করে আটক হয়েছে সুকুর আলী আজি পুয়ার ভাগতে এনে ধরনে দেখিবলৈ পোৱা গৈছে সুকুর আলী আটক করেছে আরক্ষে গুলকগঞ্জৰ বেলগুৰিত আটক করা হয়েছে সুকুরক সুকুরৰ পৰা প্রায় 35 কিলোগ্রাম অবৈধ মাংস জব্দ করা হয়েছে বুলি জানিব পৰা গৈছে আমি জনাই আছো প্রায় 35 কিলোগ্রাম অবৈধ মাংস জব্দ করা হয়েছে দৈনিক এনে ধরনে অবৈধ বা নিষিদ্ধ মাংস সরবরাহর অভিযোগ সুকুর আলীর বিরুদ্ধে মাংস লৈ এই অবৈধ মাংসলৈ আগমনের পর গৌরীপুরলৈ যাওতে রাইজে ধরে সুকুরক এই মুহূর্তত আমি দৃশ্য দেখাবলৈ চেষ্টা করি আমার হাতে দৃশ্য আছে আপনাদের দেখিছে দৃশ্য আমি এক্সক্লুসিভ দৃশ্য দেখাইছো এইজন সুকুর আলী আপনাদের হয়তো স্ক্রিনত দেখি চিনি পাইছে এইজন সুকুর আলী সোশ্যাল মিডিয়াত প্রায় ভাইরাল হয়ে থাকে নিজের ইংরাজি কোয়ার যে মাধ্যম বা যে ধরনের কথা কয় সেই কথারে প্রায়ই কিন্তু দেখবলে পাওয়া যায় চর্চালয় আসে বা সমালোচনার সম্মুখীন হয় আর এইজন সুকুর আলী আজি রাইজে হাতে লোতে ধরে আরক্ষী গতাই দিছে আরক্ষী আটক করেছে সুকুর আলী কেবলমাত্র অবৈধ মাংস নিষিদ্ধ মাংস ব্যবসায় করে এইজন সুকুর আলীয়ে স্ক্রিনত দেখিছে আপনাদের 2019 চনত নির্বাচনৰ বাবে প্রতিদ্বন্দ্বিতা আগবাবলে উদ্যত হয়েছিল আর এই অবৈধ মাংস সরবরাহ করে আটক হয়েছে এই সুকুর আলী আমি দৃশ্য দেখাই আছো পুয়তি নিশার ভাগত এনেধরনের ঘরের ওলাই আসছিল আর পুয়া প্রায় 5 মান বজাতে গোলকগঞ্জত সুকুর আলী এইজন সুকুর আলী আপনাদের দেখিছে পিন্ধনত কলা শার্ট হাতত এটা হেলমেট আছে স্কুটি লৈ যেহেতু আসলে আর স্কুটি লৈ আগমনীর গোলকগঞ্জ গৈ থাকার সময়তে এনে ধরনের সুকুর আলী গ্রেপ্তার করা হয়েছে দৃশ্য দেখিছে আপনাদের হাতে লুতে আরক্ষী ধরেছে এইজন সুকুর আলী গোলকগঞ্জের বেলগুড়িত আটক করা হয়েছে সুকুরক সুকুরের পৰা প্রায় 35 কিলোগ্রাম অবৈধ মাংস জব্দ করা হয়েছে এই অবৈধ মাংসর কারণে রাজ্যের ভিন্ন প্রান্তত কিন্তু এনে ধরনের ঘটনা সংঘটিত হয়ে থাকে বা মুকলিক যে বিক্রি করা হয় বা কটামেলা করা হয় তাক লৈ কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঘটনা সংঘটিত হয় কিন্তু এইবার এজন নির্বাচনত যে প্রতিদ্বন্দ্বী হিসাবে অবতীর্ণ হয় এইজন সুকুর আলী নিজের ইংরাজি কোয়ার যে স্টাইল বা নিজের যে ইংরাজি কথা কয় সেই ইংরাজি কথা কোয়ার চলেরে সোশ্যাল মিডিয়াত কিন্তু প্রায় ভাইরাল হয়ে থাকে এইজন সুকুর আলী কিন্তু আজি এইবার সুকুর আলীর ইংরাজি বা অন্য কোনো রাজনৈতিক কথাবার্তা নহয় আজির দিনটুত মাংস বিক্রি করবলে গিয়ে রাজ্যের হাতত হাতে হাতে ধরা পড়েছে এইজন সুকুর সাউক দৃশ্য আমি দেখাইছো পুয়া প্রায় 5 মান বজার এই ঘটনা হব আমি দেখাইছো এইখন স্কুটি এই স্কুটিখন লয়েই কিন্তু দেখিবলৈ পোৱা গৈছে সুকুর আলীয়ে মাংস সরবরাহ করবলে গৈছিল অবৈধ মাংস সরবরাহ করা এ প্রথম নহয় পূর্বরে পৰাই কিন্তু প্রায় এনে ধরনের অবৈধ মাংস সরবরাহ করে থাকে এইজন সুকুর আলীয়ে সাউক নিজের স্কুটিখন ঠেলি ঠেলি লৈ গৈছে আর পুয়া প্রায় 5 মান বজাত এই অবৈধ মাংস বিক্রির বাবে ওলাই আহিছিল সুকুর আলীয়ে আর তারপরে রাইজে এনে ধরনের সুকুর আলীক আটক করেছে হাতে লুটে ধরে গতাই দিছে আরক্ষীক আর গোলকগঞ্জের বেলগুড়িত আটক করা হয়েছে সুকুরক প্রায় 35 কিলোগ্রাম অবৈধ মাংস জব্দ করা হয়েছে দৈনিক মাংস সরবরাহর অভিযোগ সুকুরের বিরুদ্ধে গৌরীপুরলৈ যাওতে রাইজে ধরেছে সুকুরক মন্তব্য আছে শুনো আহক ইয়াতে থাকো আগুন থাকো আপনার স্কুটি কি আছিল মাংস আছিল আমার ঘরত বিয়া আছে আজি আছে আপনার ব্লক মই দেখাই দিব পারি কিমান দিনের পর আপনার নাই নাই বিজনেস নাই তো আপনার প্রতিদিনে আমি লক পাও প্রতিদিন লক পাতেন প্রতিদিন কব লাগিছিল বা দেখব লাগিছিল কি আপনি না জানো আপনাদের কি বলে ভাবি আমার আজি বিয়া আছে কারণে হ্যাঁ মই গৈ আছো ঘর আপনি এগারে কি এমপি ক্যান্ডিডেট
আপনি এই যে ন্যায় করেছে অন্যায় করেছে আপনি গোমাংস লই গইছে ঘরত বিয়ার কারণে হে লইছো বিয়ার কারণে গোমাংস কি অনুমতি আছে নাকি না অনুমতি না আমি ঘরত বিয়া আছে কারণে অনুষ্ঠান আছে কারণে হে ইমান দিন পরে ব্যবসা করে কিন্তু ব্যবসা কোন করে আমি সবে আপনারা আপনাক দেখা পাইছে এর আগত তা মানে আছে কি বাকি তো এখন আছে আমি কেন কই ই হইছে এনা তো আমি আহ যাও আমি টাউন করু আমি ঘরত বিয়া আছে ঘরত বিয়া আছে কার বিয়া আমার বন্টির বন্টির বিয়া কি নাম বন্টির তোয় লই যাওয়া আপনি বলক আমি কই দিব পারি হয় নাকি হয় গলে কম ভাবো যে হয় না না হয় প্রমাণ হয়ে যাব আপনি স্কুটি কি আছে স্কুটি কি আছে আপনি স্কুটি কি আছে মাংস আছে কি রং হবে কি রং মাংস গরু মাংস গরু মাংস এই যে বৈধ না অবৈধ না গরুর কারণে নিয়ে গেছি বৈধ না অবৈধ আৰু এয়া আপোনালোকে ইতিমধ্যে মন্তব্য শুনিলে মন্তব্যত কিন্তু চুকুৰালিয়ে এই কথা সম্পূৰ্ণভাৱে নিশ্চিত কৰিছে যে তেওঁ দৈনিকভাৱে এনেধৰণে অবৈধ মাংস সৰবৰাহ কৰে তেওঁ কৈছে যে নিজৰ ভনীৰ বিয়া আছিল তাৰ বাবে এনেধৰণে মাংস মই লৈ গৈ আছিলোঁ আৰু তাৰপিছত আৰক্ষীয়ে কিয় জানো মোক ৰখালে সেয়া মই নাজানো সংবাদ মাধ্যমৰ সন্মুখত এনেধৰণে মন্তব্য কৰিছে চুকুৰালিক আপোনালোকৰ সন্মুখত নতুনকৈ পৰিচয় কৰি দিয়াৰ কোনো প্ৰয়োজনেই নাই কাৰণ ছ'চিয়েল মিডিয়াত প্রায় দেখবলে পাওয়া যায় চুকুৰালি ভাইরাল হয়েই থাকে নিজে যে স্টাইলত ইংরাজি কয় বা নিজের যে রাজনৈতিক ক্ষেত্র যেন মন্তব্য করে সেই মন্তব্যক লয়ে কিন্তু প্রায়ই চর্চাত থাকে এইজন চুকুৰালি দেখিছে এনে ধরনের স্কুটিত একটা মোনার ভিতর একটা বস্তার ভিতর অবৈধ মাংস লৈ অহা বলে ইতিমধ্যে আরক্ষে ধরেছে এইজন চুকুৰালিক অবৈধ মাংস সরবরাহ করে আটক হয়েছে চুকুৰালি হাতে লুটে আরক্ষে ধরেছে এইজন চুকুৰালি গোলকগঞ্জের বেলগুড়ির এই ঘটনা বেলগুড়িত আজি পুয়া প্রায় পাঁচ ছয়মান বজাত চুকুৰক আটক করা হয়েছে চুকুৰৰ পৰা প্রায় 35 কিলোগ্রাম অবৈধ মাংস জব্দ করা হয়েছে দৈনিকভাবে এই অবৈধ মাংস সরবরাহর অভিযোগ চুকুৰৰ বিরুদ্ধে মাংস লৈ আগমনীর পৰা গৰিপুৰলৈ যাওঁতে রাইজে ধরেছে চুকুৰক চুকুৰে কি কৈছে সংবাদ মাধ্যমৰ সন্মুখত যে সময়ত আরক্ষী আটক কৰিবলৈ গৈছিল মন্তব্য আছে আমি পুনৰবার শুনো আহক মাংস আছিল আমার ঘরত বিয়া আছে সরু বিয়া আছে কে কেজি আছে 30-35 কেজি মিশন আছে এই ইমান ওই খুব গদুরি পোয়াতে কি লই যাব লাগে ও পোয়ালতে নে আছে একদম আপনি প্রতিদিনে লই যায় আমি লই তো প্রতিদিনে বিয়া থাকে নি আপনার ঘরত নাই প্রতিদিন আজি আছে আপনার ব্লক মই দেখাই দিব পারি ইমান দিনের পর আপনার এই বিজনেস নাই নাই বিজনেস নাই তো আপনার প্রতিদিনে আমি লক পাও আমি ঘরত বিয়া আছে কারণে অনুষ্ঠান আছে কারণে আমি দেখা পাইছি মানে আছে কি বাকি তো এখন আছিল কেনকৈ ই হৈছে এনে তো আমি আহ যাও টাউন করু আমি ঘরত বিয়া আছে ঘরত বিয়া আছে কার বিয়া আমার বন্টির বন্টির বিয়া কি নাম বন্টির তোয় লই যাওয়া আপনি বলক আমি কই দিব পারি হয় নাকি হয় গলে কম ভাবো যে হয় না না হয় প্রমাণ হয়ে যাব আপনি স্কুটি কি আছে স্কুটি কি আছে আপনি স্কুটি কি আছে মাংস আছে কি রং হবে কি মাংস গরু মাংস গরু মাংস এই যে বৈধ না অবৈধ না ঘরের কারণে নিয়ে গেছি বৈধ না অবৈধ আমি না জানো